হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কাছে একটি খবর পেলাম, সেটা হলো যে সিঙ্গাপুরে ওয়েস্ট লাইক উডল্যান্ডস ডরমিটরির ব্লক এ থেকে 11 জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি নতুন করে শনাক্ত করা হয়েছে। গতকাল রাত্রে আমি এই খবরটি পেয়েছিলাম, কিন্তু প্রথম যে ডরমিটরি থেকে একজন বাসিন্দা আমাকে বলেছিল, ভাই আমাদের ডরমিটরি থেকে নতুন 11 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত। তখন আমি তার কথাটা বিশ্বাস করিনি, আমি হয়তো সেই মিথ্যা কথা বলছে। সে তখন তার ডরমিটরির একটি রিসিট পাঠিয়েছিল, মানে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। বিজ্ঞপ্তি দেখছি, দেখার পর আমি এসে গুরুত্ব দিইনি, কিন্তু আজকে সকালে দেখলাম যে সিঙ্গাপুর জাতীয় পত্রিকা দ্য স্টেটস টাইমসে এই ব্যাপারে নিউজ করা হয়েছে। তারা কনফার্ম করেছে যে ওয়েস্ট লাইট উডল্যান্ড ডরমিটরি থেকে ব্লক এ থেকে 11 জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে, এবং তার এই আক্রান্ত ব্যক্তিরা কেছে তারা তাদের রেজাল্ট 566 তাদেরকে প্রি টেস্টিং, মানে আমাদেরকে এখন রুটিন রোস্টার টেস্টিং করতে হয়, সেই রোস্টার টেস্টিংয়ে তারা এই পজিটিভ আসছে। কেউ কেউ সার্জিক্যাল টেস্টে, কেউ বা PCR টেস্টে, মানে সোয়াব টেস্টে পজিটিভ আসছে। তো 11 জনের ভিতরে 10 জন ছিল রিকভার ওয়ার্কার, তারা মানে তারা পূর্বে করোনা ভাইরাস আক্রান্ত ছিল এবং আবার নতুন পুনরায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। আর একজন ছিল টিকা নেওয়া, সে করোনা ভাইরাসের জন্য টিকা প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটোই নিয়েছিল, তারপর সে আবার পজিটিভ হয়েছে। অর্থাৎ যে 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এদেরকে আমরা কিন্তু পাবি না যে আক্রান্ত হবে, কারণ আমাদের আমরা জানি যে রিকভার ওয়ার্কারটা করোনা ভাইরাসে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং টিকা নিলেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 95% কম। কেউ কেউ মানে ভাবে না যে এই ব্যক্তিটা আবার করোনা ভাইরাসে পজিটিভ হবে। কিন্তু সিঙ্গাপুর সরকার তো আমরা জানি তারা রুটিন টেস্টিং করতেছে সবারই, প্রতি 15 দিন পর পর সবাই টেস্ট করতেছে, যারা টিকা নিয়ে আসে এবং যারা রিকভার তাদেরকে হয়তো টেস্ট করতেছিল ওই ডরমিটরিতে, তারা পুনরায় পজিটিভ হয়েছে, যা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক একটি সংবাদ। যারা ডরমিটরিতে একটা ডরমিটরি থেকেই 11 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হলো, হয়তো ডরমিটরিগুলোতে নিয়ম কানুন আরও কঠিন করে দিতে পারে সরকার, এই কারণে আমাদেরকে হয়তো বা মেনে চলতে হবে আরও অনেকদিন এই নিয়মকানুনগুলো। কোন সব 11 জন ব্যক্তি শনাক্ত হওয়ার পরপরই যারা সবাইকে তারা যেখানে যেখানে কাজ করেছিল সেখানে, এবং তারা যে ডরমিটরি ছিল ছিল ব্লকে ব্লক এ ছিল, সকলকে ইমিডিয়েটলি মোট 1,143 জনের মতো সবাইকে সরকার ফেসিলিটিতে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে, এবং যেই 11 জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য গভর্নমেন্ট ফেসিলিটিতে পাঠানো হয়েছে, এবং তাদের ক্লোজ কন্ট্যাক্ট যারা ছিল তাদেরকে দ্রুত শনাক্ত করে, মানে এই 11 জন যেখানে যেখানে গিয়েছিল, যাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট ছিল, তাদের রুমমেট, তারা যে খাওয়া দাওয়া আছে সেখানে এবং কাজ করছে যেখানে যেখানে, এবং তারা সবাই যেখানে যেখানে গিয়েছিল সকলকে শনাক্ত করে দ্রুত এস্টিম এবং ডোমেটিক কর্তৃপক্ষ কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে 14 দিন সরকারি ফেসিলিটিস কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাহলেই তারা হয়তো বা কোনো বাসিন্দা সবার সম্ভব হবে। তো সব আমার সকাল সকাল এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইরা যাই যেখানে আস থাকেন না কেন, একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন। এরকম একটি দুঃসংবাদ সকাল সকাল আমি পাবা আমি ভাবতে পারিনি, যা আসলে দুঃসংবাদ বলার ফলে এমনি ডরমিটরিতে আমরা দীর্ঘদিন আছি, আবদ্ধ অবস্থা, আমরা অনেকেই চাচ্ছি যে একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করবো, এরকম খবর পেলে হয়তো বা আমাদের এই স্বাধীনতা খুব সহজে আসছে বলে মনে হচ্ছে না। তবুও আশা রাখি আমরা আমাদের ভালো দিন খুব শীঘ্রই আসবে, আমরা সম্মিলিতভাবে সবাই একসাথে কাজ করলে করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশ মুক্তি হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।